হ্যালো বন্ধুরা, আমরা এই অধ্যায়ের একদম শেষের দিকে চলে এসেছি। আজকে পাঠ 12 ও 13 পড়ার মাধ্যমে এই অধ্যায় আমরা ইনশাল্লাহ শেষ করব। পাঠ 12 ও 13 নাম হচ্ছে ইলেকট্রন বিন্যাস ও মৌলের ধর্ম। তো আমরা শুরু করছি। মৌলের মৌলিক পদার্থের ধর্ম মূলত তাদের পরমাণুর ইলেকট্রন বিন্যাসের উপর নির্ভর করে। এই ইলেকট্রন বিন্যাসের ভিন্নতার কারণে সাধারণত মৌলগুলো কখনো নিষ্ক্রিয় বা কখনো সক্রিয় বা আধানযুক্ত হয়। এখানে তিনটি অবস্থার কথা বলা আছে, একটা হচ্ছে নিষ্ক্রিয়, একটা হচ্ছে সক্রিয়, আর একটা হচ্ছে আধানযুক্ত। এই ব্যাপারগুলো কি আমাদেরকে বুঝতে হবে। প্রথম প্রথম যে ব্যাপারটা সেটা হচ্ছে ইলেকট্রন বিন্যাস। ইলেকট্রন বিন্যাস কি সেটা আমাদেরকে বুঝতে হবে। ইলেকট্রন বিন্যাস, প্রত্যেক পরমাণুর কিছু ইলেকট্রন থাকবে, প্রত্যেক পরমাণুরই ইলেকট্রন আছে। এই ইলেকট্রনগুলো ওই পরমাণুর বিভিন্ন কক্ষপথ বা শক্তি স্তরে কীভাবে বিন্যস্ত থাকে, কোন কক্ষপথে কতটি করে ইলেকট্রন বিদ্যমান, এই যে অ্যারেঞ্জমেন্টটা বা বিন্যস্তকরণটা, এইটাকেই বলা হয় ইলেকট্রন বিন্যাস। এখন এখানে বলা হয়েছে যে কোনো পদার্থের ধর্ম, মৌলিক পদার্থের যে ধর্মটা সেটা হচ্ছে ইলেকট্রন বিন্যাসের উপর নির্ভরশীল। এটি কীভাবে, এটা জানার জন্য আমাদেরকে নতুন কিছু ব্যাপার সম্পর্কে জানতে হবে। যেমন হচ্ছে নিষ্ক্রিয় গ্যাস। নিষ্ক্রিয় গ্যাস সম্বন্ধে তোমাদের বইয়ে অনেক বিস্তারিত কোনো আলোচনা নেই। আমি গত ভিডিওতে তোমাদেরকে যে পর্যায় সারণীটি দিয়েছিলাম, পর্যায় সারণীর সর্বশেষ কলাম লক্ষ্য করলে তোমরা বুঝতে পারবে যে সেখানে অনেকগুলো নিষ্ক্রিয় গ্যাসের নাম আছে। যেমন হচ্ছে হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন আর রেডন। এই হচ্ছে আমি 6টি নিষ্ক্রিয় গ্যাসের নাম লিখলাম। নিষ্ক্রিয় গ্যাসগুলো পর্যায় সারণীর সর্বশেষ কলামে অবস্থিত। নিষ্ক্রিয় গ্যাস কাকে বলে এখন এটি একটু আলোচনা করা যাক। সেটি হচ্ছে যে যেই সব গ্যাসের সর্বশেষ শক্তি স্তরে যতটি ইলেকট্রন থাকা সম্ভব, সর্বশেষ শক্তি স্তরে যতটি ইলেকট্রন থাকা সম্ভব, ততটি যদি সেই শক্তি স্তর যদি ততটি ইলেকট্রন দ্বারা পরিপূর্ণ অবস্থা থাকে, অর্থাৎ সর্বশেষ শক্তি স্তরটি সাধারণত যদি ফাঁকা না থাকে, তাহলে সেটাকে আমরা নিষ্ক্রিয় গ্যাস বলি। এই নিষ্ক্রিয় গ্যাস সংজ্ঞাটা তোমরা জানলে যে নিষ্ক্রিয় গ্যাস কাকে বলে। এখন কথা হচ্ছে যে নিষ্ক্রিয় গ্যাসের নাম নিষ্ক্রিয় কেন হলো, এটার বিশেষ একটি কারণ আছে। সেটি হচ্ছে যে নিষ্ক্রিয় গ্যাসের সর্বশেষ স্তরটি সবসময় ইলেকট্রন দ্বারা পূর্ণ থাকে। যেহেতু তারা তাদের যতটি ইলেকট্রন প্রয়োজন ঠিক ততটি ইলেকট্রন তারা পেয়ে যায়, তাদের সর্বশেষ শক্তি স্তর অলরেডি থাকে, তাই এই গ্যাসগুলো অন্য কোনো মৌলের সাথে, অন্য কোনো পরমাণুর সাথে সহজে বিক্রিয়া করতে চায় না। সাধারণত তারা খুব সহজে কখনই কারোর সাথে বিক্রিয়া করতে চায় না। যেহেতু তারা খুবই কম বিক্রিয়া অংশগ্রহণ করে, তাই তাদেরকে বলা হয় নিষ্ক্রিয় বা তারা সক্রিয় না। আর অন্যান্য যে পরমাণুগুলো আছে তাদের সর্বশেষ শক্তি স্তরে ইলেকট্রন কম থাকার কারণে অথবা বেশি থাকার কারণে তারা সবসময় নিষ্ক্রিয় গ্যাসের মধ্যে ইলেকট্রন বিন্যাস লাভ করতে চায়। আমি আর রিপিট করি, অন্যান্য মৌল, যেমন আমি যদি ধরি যে সোডিয়াম, সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস হচ্ছে 2, 8, 1। আমি যদি ধরি হচ্ছে ম্যাগনেসিয়াম, 2, 8, 2। আবার যদি আমি ধরি ক্লোরিন, 2, 8, 7। তাহলে আমি দেখতে পাবো যে সোডিয়ামের সর্বশেষ শক্তি স্তরে একটি ইলেকট্রন রয়েছে, ম্যাগনেসিয়ামের সর্বশেষ শক্তি স্তরে 2টি ইলেকট্রন রয়েছে, আর ক্লোরিনের সর্বশেষ শক্তি স্তরে 7টি ইলেকট্রন রয়েছে। আমি যদি আরেকটু বিস্তারিত আলোচনা করতে চাই, সেক্ষেত্রে বলবো যে হিলিয়ামের সর্বশেষ শক্তি স্তরে 2টি ইলেকট্রন রয়েছে। হিলিয়ামের টোটাল ইলেকট্রন 2, তার মধ্যে একটিতেই 2টি ইলেকট্রন রয়েছে। নিয়নের শক্তি স্তরে 2, 8, প্রথম কক্ষপথে 2টি, পরের কক্ষপথে 8টি ইলেকট্রন রয়েছে। আর্গনের হচ্ছে 2, 8, 8। আমি লক্ষ্য করলে বুঝতে পারবো যে নিষ্ক্রিয় গ্যাসের সর্বশেষ শক্তি স্তরে ক্রিপ্টনেরও সর্বশেষ শক্তি স্তর 8টি, জেনোনেরও 8টি। এটা একটি বিশেষ বৈশিষ্ট্য যে সর্বশেষ স্তরে 8টি ইলেকট্রন থাকলে তারা হচ্ছে নিষ্ক্রিয় গ্যাস। এবং এটিই হয় যে নিষ্ক্রিয় গ্যাসের সর্বশেষ শক্তি স্তরে সবসময় 8টি ইলেকট্রন থাকে হিলিয়াম ব্যতীত। যেহেতু হিলিয়ামের টোটাল ইলেকট্রন 2 এবং তার সর্বশেষ শক্তি স্তর মানে হচ্ছে 1s, আমি 1s কী এটা পরের ভিডিও শেষের দিকে আমি আরও বিস্তারিত আলোচনা করব, যে
হিলিয়ামের ইলেকট্রন হচ্ছে টোটাল দুই দুই, এবং দুইটি দিয়েই তার সমস্ত একটা শক্তিস্তর, প্রথম শক্তিস্তর, প্রথম শক্তিস্তর পরিপূর্ণ থাকে। তাই হিলিয়ামও অনেক বেশি সক্রিয় অন্যান্য সকল নিঃসৃত গ্যাসের মতো। এখন অন্যান্য যে মৌলগুলো আছে পর্যায়সারণীতে, অন্যান্য মৌলগুলো নিষ্ক্রিয় গ্যাস বাদে যে মৌলগুলো আছে, তারা সবসময় নিষ্ক্রিয় গ্যাসের মতো ইলেকট্রন বিন্যাস পেতে চায়। নিষ্ক্রিয় গ্যাসের মতো ইলেকট্রন বিন্যাস পেতে চাওয়া মানে হচ্ছে তারা তার সর্বশেষ শক্তি স্তরে আটটি ইলেকট্রন পেতে চায়। এখন ব্যাপারটা হচ্ছে যে সোডিয়াম যদি সর্বশেষ শক্তি স্তরে আটটি ইলেকট্রন পেতে চায়, তাহলে সোডিয়ামকে কী করতে হবে? সোডিয়ামের ইলেকট্রন হচ্ছে দুই আট এক, তাহলে অবশ্যই শেষ শক্তি স্তরে তাকে সাতটি ইলেকট্রন গ্রহণ করতে হবে, অথবা শেষ শক্তি স্তর থেকে একটি ইলেকট্রন ত্যাগ করে ফেলতে হবে। তাহলে সোডিয়াম ইলেকট্রন হয়ে যাবে দুই আট, মানে সোডিয়াম এই ইলেকট্রন বিন্যাসটি লাভ করতে পারবে। যদি সাতটি ইলেকট্রন গ্রহণ করে তাহলে হবে টু এইট সেভেন, আর যদি একটি ইলেকট্রন ত্যাগ করে ফেলে তাহলে টু এইট, দুটাই করতে পারবে সোডিয়াম। কিন্তু সর্বশেষ শক্তি স্তরে সাতটি ইলেকট্রন গ্রহণ করা একটি ত্যাগ করার থেকে অনেক বেশি কঠিন, অনেক অনেক বেশি কঠিন। তাই সোডিয়াম এখানে সাতটি ইলেকট্রন গ্রহণ না করে একটি ইলেকট্রন ত্যাগ করে ফেলে সোডিয়াম নিয়নের মতো একটি ইলেকট্রন বিন্যাস লাভ করবে। এটা হচ্ছে সোডিয়ামের স্থিতিশীল হওয়ার একটা কৌশল, এবং সোডিয়াম এভাবেই স্থিতিশীল হবে। সোডিয়াম সবসময় তার সর্বশেষ শক্তিস্তর থেকে একটি ইলেকট্রন ত্যাগ করে নিয়নের মতো ইলেকট্রন বিন্যাস লাভ করবে। আমি যদি ম্যাগনেশিয়ামের ক্ষেত্রে বলি তাহলে ব্যাপারটি কেমন হবে? ম্যাগনেশিয়াম তার সর্বশেষ শক্তিস্তরে ইলেকট্রন রয়েছে দুটি, তাহলে ম্যাগনেশিয়াম তাদের সর্বশেষ শক্তিস্তর থেকে দুটি ইলেকট্রন ত্যাগ করে টু এইট ম্যাগনেশিয়ামও নিয়নের মতো ইলেকট্রন বিন্যাস লাভ করবে এবং স্থিতিশীল হয়ে যাবে। আমি যদি এখন আসি ক্লোরিনের ক্ষেত্রে, তাহলে ক্লোরিন কী করবে? ক্লোরিন টু এইট সেভেন, তার মানে ক্লোরিনকে সাতটি ইলেকট্রন ত্যাগ করতে হবে তার সর্বশেষ শক্তিস্তরে, অথবা একটি ইলেকট্রন গ্রহণ করতে হবে। ক্লোরিনের জন্য সাতটি ত্যাগ করার থেকে একটি গ্রহণ করাটা সহজ, তাই ক্লোরিন একটি ইলেকট্রন গ্রহণ করবে তার সর্বশেষ শক্তিস্তরে, দিয়ে টু এইট এইট মানে আর্গনের মতো ইলেকট্রন বিন্যাস পাওয়ার মাধ্যমে সে স্থিতিশীল হয়ে যাবে। এইভাবে সাধারণত প্রত্যেকটি মৌল তা সেই মৌলের জন্য যেই নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস পাওয়াটা বেশি সহজ, তারা সেই নিষ্ক্রিয় গ্যাসের মতো ইলেকট্রন বিন্যাস লাভ করার মাধ্যমে স্থিতিশীলতা অর্জন করে। এটাই হচ্ছে কোনো অন্যান্য মৌলের স্থিতিশীল হওয়ার যে কৌশল সেটা। তাহলে এই লাইনের মাধ্যমে আমরা কী বুঝলাম? ইলেকট্রন বিন্যাস থেকেই আমরা বুঝতে পারি কারা নিষ্ক্রিয় হয়, কারা সক্রিয় হয় এবং কারা আধান যুক্ত হয়। নিষ্ক্রিয় মানে হচ্ছে যাদের সর্বশেষ শক্তিস্তরে আটটি ইলেকট্রন থাকবে তারা হচ্ছে নিষ্ক্রিয় আচরণ করবে, যাদের সর্বশেষ শক্তিস্তরে আটটা থাকবে না, মানে যাদেরকে গ্রহণ বা ত্যাগের মাধ্যমে নিষ্ক্রিয় হতে হবে তারা হচ্ছে সক্রিয়। তাহলে আধানযুক্ত কারা? আমি আবারও একটু বলে রাখি যে এখানে এই যে সোডিয়াম ইলেকট্রন ত্যাগ করার মাধ্যমে সক্রিয় হবে, অথবা ক্লোরিন ইলেকট্রন গ্রহণ করার মাধ্যমে সক্রিয় হবে, এই গ্রহণ বা ত্যাগ প্রক্রিয়াটি কিভাবে ঘটে আমি একটু আলোচনা করি। যদিও এই গ্রহণ ত্যাগের বিষয়টি পরের পেজে আছে, তারপর আমি এখানে একটু আলোচনা করে নিই। সেটা হচ্ছে যে সোডিয়াম ইলেকট্রন ত্যাগ করবে, সোডিয়াম একটি ইলেকট্রন ত্যাগ করার মাধ্যমে সোডিয়াম প্লাস আয়ন তৈরি করে, এবং ক্লোরিন একটি ইলেকট্রন গ্রহণ করার মাধ্যমে ক্লোরিন মাইনাস আয়ন তৈরি করে। এখন প্রশ্ন হচ্ছে, তোমাদের মনে প্রশ্ন জাগতে পারে যে কেন সোডিয়াম একটি ইলেকট্রন ত্যাগ করে সোডিয়াম প্লাস তৈরি করলো, বা প্লাস মাথার উপরে প্লাস এই জিনিসটি কি? এটি হচ্ছে আয়ন। যখন কোনো মৌল বা পরমাণু ইলেকট্রন গ্রহণ অথবা ত্যাগ করার পর আধান যুক্ত হয় তখন এটাকে বলা হয় আয়ন। আয়ন দুই ধরনের হতে পারে, একটা হচ্ছে ধনাত্মক আয়ন, একটা হচ্ছে ঋণাত্মক আয়ন। এই ধনাত্মক আয়নকে সাধারণত বলা হয় ধনাত্মক আয়নকে আমরা বলি হচ্ছে ক্যাটায়ন, এবং ঋণাত্মক আয়নকে বলা হয় অ্যানায়ন। এখন এই আয়ন কেন ধনাত্মক আয়ন তৈরি হলো এবং কেন ঋণাত্মক আয়ন তৈরি হলো কিভাবে, এই প্রসেসটা একটু যদি আমি আলোচনা করি তাহলে তোমরা দেখতে পাবে যে আমরা জানি কোনো পরমাণুতে সমান সংখ্যক ইলেকট্রন এবং প্রোটন বিদ্যমান। যেমন আমি যদি বলি যে সোডিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে এগারো, তার মানে সোডিয়ামে ইলেকট্রনের সংখ্যা হচ্ছে এগারো এবং প্রোটনের সংখ্যা হচ্ছে এগারো। এখন আমরা এখানে দেখতে পাচ্ছি সোডিয়াম ইলেকট্রন ত্যাগ করলো। যদি সোডিয়াম ইলেকট্রন ত্যাগ করে
তাহলে সোডিয়াম ইলেকট্রন ত্যাগ করলো, অর্থাৎ একটি ইলেকট্রন ত্যাগ করার মাধ্যমে সোডিয়ামের ইলেকট্রন হয়ে যাবে 10টি, কিন্তু প্রোটন কিন্তু রয়ে গেছে 11টি। এখন 10টি ইলেকট্রন, আমরা জানি যে ইলেকট্রন হচ্ছে ঋণাত্মক আধানযুক্ত এবং প্রোটন হচ্ছে ধনাত্মক আধানযুক্ত। এখন কথা হচ্ছে যে কোনো পরমাণুতে স্বাভাবিক অবস্থায় যতটি ইলেকট্রন এবং ততটি প্রোটন থাকে, যতটি ইলেকট্রন থাকে ততটি প্রোটন থাকে। এখন সোডিয়ামের ক্ষেত্রে স্বাভাবিক অবস্থায় কি হতো, যে 11টি ঋণাত্মক আধান 11টি ধনাত্মক আধানকে নিষ্ক্রিয় করে ফেলত। 11টি ঋণাত্মক আধান মানে আমি ইলেকট্রনের কথা বলছি, 11টি ঋণাত্মক আধান 11টি ধনাত্মক আধানকে নিষ্ক্রিয় করে ফেলার কারণে ওভারঅল পুরো পরমাণুটার আধান হতো 0। 11টি ঋণাত্মক আধান 11টি ধনাত্মক আধানকে নিষ্ক্রিয় করার ফলে ওভারঅল যে সোডিয়াম তার আধান হতো 0, বা আধান নিরপেক্ষ হতো সোডিয়াম। কিন্তু যখন সোডিয়াম একটি ইলেকট্রন ত্যাগ করলো, তখন কিন্তু সোডিয়ামের ঋণাত্মক আধান হয়ে গেল হচ্ছে 10টি, কিন্তু ধনাত্মক আধান কি হলো, প্রোটনের ধনাত্মক আধান কিন্তু থেকে গেল 11টি। এখন যদি আমি ওভারঅল বলি, তাহলে কি এটি আধান নিরপেক্ষ হবে? অবশ্যই হবে না। তুমি দেখতে পাচ্ছ যে এখানে একটি ধনাত্মক আধান বেশি আছে ঋণাত্মক আধানের থেকে, তার মানে একটি প্লাস আয়ন, একটি প্লাস আধান বেশি থাকবে, তার মানে সোডিয়াম হয়ে যাবে সোডিয়াম প্লাস। এই জন্যই সোডিয়াম প্লাস আধানটি শো করে। যদি দুটি ইলেকট্রন ত্যাগ করতো সোডিয়াম, তাহলে সোডিয়ামের ইলেকট্রন হয়ে যেত 9, তাহলে এখানে হতো 2+, এরকম হতো যদি দুটি ইলেকট্রন ত্যাগ করতো সোডিয়াম। তো তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে কিভাবে ধনাত্মক এবং ঋণাত্মক আয়ন তৈরি হয়। ঠিক একইভাবে ক্লোরিনের ইলেকট্রন হচ্ছে 17টি, তাই যখন ক্লোরিন একটি ইলেকট্রন গ্রহণ করে, তখন ক্লোরিনের ইলেকট্রন হয়ে যায় 18টি এবং প্রোটন হয়ে যায় 17টি। যেহেতু একটি ঋণাত্মক ইলেকট্রন বেশি হয়ে যায়, তাই পুরোপুরিভাবে ক্লোরিন আর আধান নিরপেক্ষ থাকে না, ক্লোরিন একটি ঋণাত্মক আয়নে পরিণত হয়। ওকে, আমি আশা করি আমি বোঝাতে পেরেছি তোমাদেরকে যে নিষ্ক্রিয় শক্তি এবং আধান জিনিসটি কী। এরপর একটু রিডিং করি। একটি পরমাণু সর্বশেষ কক্ষপথে যে কয়টি ইলেকট্রন থাকতে পারে, ঠিক সেই কয়টি যদি থাকে তাহলে কক্ষপথটি পূর্ণ থাকে। এরকম পরমাণুগুলো বেশ নিষ্ক্রিয় হয়। আমি আগেই আলোচনা করেছি কেন নিষ্ক্রিয় হয়, কীভাবে নিষ্ক্রিয় হয়। যেমন হিলিয়াম পরমাণুতে 2টি ইলেকট্রন থাকে, প্রথম কক্ষপথে যেহেতু সর্বোচ্চ 2টি ইলেকট্রন থাকতে পারে, সেহেতু হিলিয়াম পরমাণু বেশ স্থিতিশীল বা নিষ্ক্রিয়। প্রতিটি পরমাণুই এরকম স্থিতিশীল অবস্থা থাকতে চায়। একটি পরমাণুর শেষ কক্ষপথে বা শক্তিস্তরে যদি প্রয়োজনের থেকে বেশি বা কম ইলেকট্রন থাকে, তাহলে কি হবে, ওই পরমাণু অন্য পরমাণু থেকে ইলেকট্রন গ্রহণ করে বা অন্য পরমাণুকে ইলেকট্রন দিয়ে বা অন্য পরমাণুর সাথে ইলেকট্রন ভাগাভাগি করে বা পূর্ণ অবস্থায় আসতে চায়। এখানে একটি বিষয় খুব ভালোমতো লক্ষ্য করতে হবে, সেটা হচ্ছে যে যদি কোনো পরমাণু স্থিতিশীল অবস্থায় আসতে চায় বা পূর্ণ অবস্থায় আসতে চায়, তাহলে কি কি ওয়েতে সেই পরমাণুটি স্থিতিশীল অবস্থায় আসতে পারে। আমরা এখানে দেখেছি যে ইলেকট্রন গ্রহণ করে কিভাবে এটি হতে পারে, আমরা দেখিয়েছি ক্লোরিনের ক্ষেত্রে ইলেকট্রন গ্রহণ করে ক্লোরিন আয়ন তৈরি করার মাধ্যমে ক্লোরিন হচ্ছে আর্গনের মতো ইলেকট্রন বিন্যাস পেয়ে যাবে, আমরা দেখিয়েছিলাম এখানে। তাহলে ইলেকট্রন গ্রহণ করে ব্যাপারটি হয়েছে ইলেকট্রন অন্য কোনো পরমাণুকে দিয়ে বা ইলেকট্রন ত্যাগ করে কিভাবে কোনো পরমাণু স্থিতিশীল হতে পারে, এটাও আমরা দেখিয়েছি সোডিয়ামের ক্ষেত্রে। সোডিয়াম কিভাবে ইলেকট্রন ত্যাগ করে নিয়নের মতো ইলেকট্রন বিন্যাস লাভ করে। এখানে আরেকটি নতুন বিষয় আছে, সেটা হচ্ছে যে অন্য পরমাণুর সাথে ভাগাভাগি করে ইলেকট্রন ভাগাভাগি করা। এখানে তোমাদের বইয়ে এইটা সম্পর্কেও বিস্তারিত বলা নেই, বড় ক্লাসে তোমরা জানতে পারবে যে সাধারণত দুই ধরনের বন্ধন, একটা মৌল যখন আরেকটা মৌলের সাথে যুক্ত হয় তখন দুই ধরনের বন্ধন তৈরি করতে পারে। একটাকে বলা হয় আয়নিক বন্ধন, আরেকটাকে বলা হয় সমযোজী
বন্ধন। তোমাদের বইয়ে আয়নিক বন্ধন সম্পর্কে একটু আলোচনা করা হয়েছে। এই যে আমরা যে দেখলাম যে ইলেকট্রন ত্যাগ অথবা গ্রহণ, ইলেকট্রন ত্যাগ অথবা গ্রহণ করার মাধ্যমে আয়ন তৈরি করার যে প্রসেস, ইলেকট্রন ত্যাগ অথবা গ্রহণ করে আয়ন তৈরি করার মাধ্যমে যে বন্ধনটা তৈরি হয় সেটাকে বলা হয় আয়নিক বন্ধন। তাহলে সমযোজী বন্ধনটা কী? সমযোজী বন্ধনের ব্যাপারটি হচ্ছে যেখানে ইলেকট্রন এখানে কী হবে, ত্যাগ অথবা গ্রহণ, ত্যাগ অথবা গ্রহণের মাধ্যমে আয়নিক বন্ধন তৈরি হয়। কিন্তু সমযোজী বন্ধন কী? সমযোজী বন্ধন সম্বন্ধে তোমাদের বইয়ে কোনো আলোচনা নেই, কিন্তু এখানে যেহেতু এই কথাটি আছে যে ইলেকট্রন ভাগাভাগি বা শেয়ার, তাই সমযোজী বন্ধনটি একটু একটু বুঝতে হবে আমাদেরকে। এখানে হয় হচ্ছে ভাগাভাগি বা শেয়ার, ইলেকট্রন শেয়ার করার মাধ্যমে যখন দুটি মৌল পরস্পরের সাথে যুক্ত হয়। আমি উদাহরণ হিসেবে একটি যৌগ দেখাই, সেটা হচ্ছে পানি, H2O। H2O কিভাবে তৈরি হয় এটি একটু দেখতে হবে। ধরলাম আমি এখানে হাইড্রোজেন, হাইড্রোজেনের ইলেকট্রন সংখ্যা হচ্ছে 1, আর অক্সিজেনের ইলেকট্রন সংখ্যা হচ্ছে 8। এখন অক্সিজেনের ইলেকট্রন বিন্যাসটি কেমন হবে? অক্সিজেনের ইলেকট্রন বিন্যাসটি হবে 8টি ইলেকট্রন, প্রথম কক্ষপথে 2টি থাকবে এবং দ্বিতীয় কক্ষপথে থাকবে হচ্ছে 6টি। এইভাবে অক্সিজেনের ইলেকট্রন বিন্যাসটি হবে এরকম, এইভাবে অক্সিজেন ইলেকট্রনগুলো বিন্যস্ত থাকে। এখন কথা হচ্ছে যে হাইড্রোজেনের ইলেকট্রন বিন্যাসটি কেমন। হাইড্রোজেনের ইলেকট্রন বিন্যাসে শুধুমাত্র একটি হাইড্রোজেন এভাবে থাকে। এখন কথা হচ্ছে যে হাইড্রোজেন এবং অক্সিজেন নিজেদের মধ্যে কিভাবে যুক্ত হতে পারে, এটি হচ্ছে একটা কোশ্চেন। তো এই প্রসেসটা আমি একটু দেখাবো, যে আমরা দেখতে পাচ্ছি এখানে হাইড্রোজেনের 2টি পরমাণু এবং অক্সিজেনের 1টি পরমাণু পরস্পরের সাথে যুক্ত হয়ে একটি পানির অণু তৈরি করে। এখন প্রসেসটা হচ্ছে এই রকম, যে এইখানে একটি পানির অণু এসে যুক্ত, পানির অক্সিজেন হাইড্রোজেনের 1টি পরমাণু এসে যুক্ত হয়। আমি যে ক্রস চিহ্ন দিলাম, এই ক্রস চিহ্ন মানে হচ্ছে এটি হচ্ছে হাইড্রোজেনের 1টি পরমাণু এবং এই ক্রস চিহ্নটা হচ্ছে হাইড্রোজেনের 1টি ইলেকট্রন। এই ক্রসটা হচ্ছে হাইড্রোজেনের 1টি ইলেকট্রন এবং এই যে গোলটা এটা হচ্ছে অক্সিজেনের 1টি ইলেকট্রন, এটা হচ্ছে অক্সিজেন আর এগুলো হচ্ছে হাইড্রোজেন। আবারও আমি একটু আলোচনা করি এইখানে, যে এইখানে কি ঘটলো ব্যাপারটি। ব্যাপারটি হয়েছে যে 2টি হাইড্রোজেন 1টি অক্সিজেনের সাথে যুক্ত হয়ে গেছে এবং হাইড্রোজেনের 1টি পরমাণু হাইড্রোজেন দিয়ে দিবে অক্সিজেনকে এবং অক্সিজেনের 1টি পরমাণু অক্সিজেন দিয়ে দিবে হাইড্রোজেনকে। মানে হচ্ছে এইখানে যে 2টি ইলেকট্রন রয়েছে, একটি হচ্ছে অক্সিজেনের ইলেকট্রন, একটি হচ্ছে হাইড্রোজেনের ইলেকট্রন, এই 2টি ইলেকট্রন হাইড্রোজেনও ব্যবহার করবে, এই 2টি ইলেকট্রন অক্সিজেনও ব্যবহার করবে। এই 2টি ইলেকট্রন কি হাইড্রোজেন বলবে এগুলো আমার, আবার এই 2টি ইলেকট্রনকেও অক্সিজেন বলবে এগুলো আমার। মানে হচ্ছে এই 2টি ইলেকট্রন অক্সিজেনেরও হিসেবে কাজ করবে আবার হাইড্রোজেনের হিসেবেও কাজ করবে। এই কারণে বলা হচ্ছে এই প্রসেসটাকে সমযোজী বন্ধন বা ইলেকট্রন ভাগাভাগি বা শেয়ার করার একটা প্রসেস। তো এই প্রসেসে গঠিত হয় বিভিন্ন সমযোজী যৌগ। তো এখানে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে তাহলে কিভাবে হলো, একটা হচ্ছে ইলেকট্রন দেওয়ার মাধ্যমে, একটা ইলেকট্রন নেয়ার মাধ্যমে, একটা হচ্ছে ইলেকট্রন শেয়ার করার মাধ্যমে এই বন্ধনগুলো গঠিত হয়। তো তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে এটা কিভাবে হলো। যেমন সোডিয়াম পরমাণু প্রথম শক্তি স্তরে 2টি, দ্বিতীয় শক্তি স্তরে 8টি এবং তৃতীয় শক্তি স্তরে 11টি ইলেকট্রন থাকে। তার মানে হচ্ছে যে সোডিয়ামের ইলেকট্রন বিন্যাসটি দেখানো হয়েছে 2, 8, 1। এটি কি স্থিতিশীল? নিশ্চয়ই না। তৃতীয় শক্তি স্তরে মাত্র 1টি ইলেকট্রন থাকায় এটি স্থিতিশীল নয়। কিভাবে এটি স্থিতিশীলতা অর্জন করতে পারে? সোডিয়াম পরমাণু যদি 1টি ইলেকট্রন অন্য কোনো পরমাণুকে দিয়ে দিতে পারে, তাহলে সোডিয়াম পরমাণুটি প্রথম শক্তি স্তরে 2টি এবং দ্বিতীয় শক্তি স্তরে 8টি ইলেকট্রন থাকে। আমরা এটা দেখিয়েছি।
যদি একটি ইলেকট্রন অন্য কোনো পরমাণুকে দিয়ে দিতে পারে তাহলে সোডিয়াম একটি স্থিতিশীল পরমাণুতে পরিণত হতে পারবে। তবে একটি ইলেকট্রন বর্জন করে বা হারিয়ে নিজে কিছুটা পরিবর্তিত হয়ে যায়। তোমরা জানো পরমাণু আধান নিরপেক্ষ, আমরা জানি পরমাণু আধান নিরপেক্ষ কারণ পরমাণুতে ইলেকট্রন এবং প্রোটনের সংখ্যা সমান থাকে। কিন্তু সোডিয়াম পরমাণু একটি ইলেকট্রন হারিয়ে কি আধান নিরপেক্ষ থাকে? না, থাকে না। একটি ইলেকট্রন হারিয়ে ফেলার পর বা একটি ইলেকট্রন ত্যাগ করার পর সোডিয়াম ধনাত্মক আধানযুক্ত আয়নে পরিণত হয় বা ক্যাটায়নে পরিণত হয়, এটাকে আমরা বলি ক্যাটায়ন, আর ঋণাত্মককে বলি অ্যানায়ন। কেন ধনাত্মক আধানে পরিণত হবে এবং কেন ঋণাত্মক আধানে পরিণত হবে এটাও আমরা বিস্তারিত আলোচনা করেছি, আশা করি তোমাদের কোনো সমস্যা হয়নি বুঝতে। একটি ইলেকট্রন হারানোর পর সোডিয়াম পরমাণু আর আধান নিরপেক্ষ নেই, আধান যুক্ত হয়েছে। এরকম আধানযুক্ত পরমাণুকে বলা হয় আয়ন। যে আয়নে ধনাত্মক আধান আছে তাকে বলা হয় ক্যাটায়ন। তাহলে সোডিয়াম পরমাণু একটি ইলেকট্রন হারানোর পর ক্যাটায়নে পরিণত হয়েছে। আরেকটি উদাহরণ দেখা যাক, ফ্লোরিন পরমাণু ইলেক্ট্রন বিন্যাস হচ্ছে 2-7। বইয়ে দেওয়া আছে ফ্লোরিন, আমি দেখিয়েছি ক্লোরিন, একই রকম, কোনো সমস্যা নেই। এটি একটি স্থিতিশীল অবস্থা? নিশ্চয়ই না, কারণ দ্বিতীয় শক্তি স্তরে 8টি ইলেকট্রন নেই। ফ্লোরিনের দ্বিতীয় শক্তি স্তরে আছে 7টি। তাহলে স্থিতিশীল অবস্থায় যেতে চাইলে ফ্লোরিন পরমাণুর কী করতে হবে? এটি কি সোডিয়াম পরমাণুর মতো ইলেকট্রন অন্যকে দিয়ে দেবে? না, 7টি ইলেকট্রন দেওয়া বেশ কঠিন। বরং ফ্লোরিন পরমাণু যদি একটি ইলেকট্রন কারো কাছ থেকে নিতে পারে তাহলে এটি স্থিতিশীল হতে পারে, কারণ তখন এটির দ্বিতীয় শক্তি স্তরে 8টি ইলেকট্রন থাকবে। আশা করি তোমরা বুঝতে পারছো, কোনো সমস্যা হচ্ছে না। দেখা যাক, একটি ইলেকট্রন যদি কারো কাছ থেকে পায়, ধরা যাক সোডিয়াম পরমাণু থেকে, তাহলে এটি আধান নিরপেক্ষ থাকে? থাকে না, আধান যুক্ত হয়ে যায়। ফ্লোরিন পরমাণু একটি ইলেকট্রন গ্রহণ করার পর ঋণাত্মক আধান যুক্ত হয়েছে। ফ্লোরিন পরমাণু একটি ইলেকট্রন গ্রহণ করার পর অবশ্যই ঋণাত্মক আধান যুক্ত হবে, অর্থাৎ ঋণাত্মক আয়নে পরিণত হয়েছে। এরকম ঋণাত্মক আধানযুক্ত পরমাণুকে বলা হয় অ্যানায়ন। আমরা দেখিয়েছি যে ইলেকট্রন গ্রহণ করার পর কীভাবে একটি পরমাণু একটি ঋণাত্মক আয়নে বা অ্যানায়নে পরিণত হয়। ইলেকট্রন গ্রহণ বা বর্জনের মাধ্যমে পরমাণু আয়নে পরিণত হয়। দুটি পরমাণুর মধ্যে যেটি ইলেকট্রন বর্জন করে সেটি ক্যাটায়নে বা ধনাত্মক আয়নে, এবং যেটি ইলেকট্রন গ্রহণ করে সেটি ঋণাত্মক আয়নে বা অ্যানায়নে পরিণত হয়। ফলে তাদের মধ্যে একটি আকর্ষণ বল কাজ করে এবং তারা একে অন্যের সাথে বন্ধনে আবদ্ধ হয়। এভাবে এই বন্ধনটাকে কিন্তু আয়নিক বন্ধন বলে। আমরা দেখিয়েছি এই বন্ধনটাকে কিন্তু আয়নিক বন্ধন বলে। আর সমযোজী বন্ধন সম্বন্ধে তোমাদের বইয়ে নেই, তোমরা এটা 9-10 উঠলে পাবে এই সমযোজী বন্ধনটি কি। এভাবে দুটি ভিন্ন মূলের পরমাণু থেকে যৌগ তৈরি হয়। এই সম্পর্কে তোমরা পরবর্তীতে আরও জানবে। এখানে একটি ছোট্ট ইকুয়েশন দেখানো হয়েছে, যদিও আমরা এটা আলোচনা করেছি, তারপরও আমি একটু সংক্ষেপে দেখিয়ে রাখি তোমাদেরকে, তোমাদের বুঝতে সুবিধা হবে। যেমন সোডিয়াম একটি ইলেকট্রন ত্যাগ করে সোডিয়াম প্লাস আয়ন তৈরি করে, ঠিক একইভাবে ফ্লোরিন একটি ওই সোডিয়ামের ত্যাগ করা ইলেকট্রনটি গ্রহণ করে ফ্লোরিন মাইনাস আয়ন তৈরি করে। এখন এই দুইটা সমীকরণকে যদি আমি পরস্পরের মধ্যে যোগ করে ফেলি, মানে সোডিয়াম ইলেকট্রন প্লাস ফ্লোরিন প্লাস ইলেকট্রন, আর এইদিকে থাকবে সোডিয়াম প্লাস ফ্লোরিন মাইনাস, এইটা পরের লাইনে হয়ে যাবে সোডিয়াম ফ্লোরাইড। আর এই পাশ থেকে এই দুইটা কাটা, তার মানে সোডিয়াম প্লাস ফ্লোরিন সোডিয়াম ফ্লোরাইড তৈরি হয়ে গেল। এই বিক্রিয়াটি এখানে দেখানো হয়েছে, খুবই সিম্পল। এভাবে আমরা এখানে কি করেছি, আমরা এখানে করেছি হচ্ছে যোগ, এক নাম্বার এবং দুই নাম্বার সমীকরণকে যোগ করেছি, যোগ করলেই এই জিনিসটি হয়ে যাবে। আশা করি তোমাদের কোনো বুঝতে সমস্যা হয়নি। বুঝতে সমস্যা যদি হয় কোনো বিষয়ে কোনো টপিকে, তাহলে অবশ্যই তোমরা কমেন্ট সেকশানে জানাবে, আমরা আমাদের পরবর্তী ভিডিওর মাধ্যমে বা এই ভিডিওর মধ্যে কোনো ম্যাটেরিয়াল যোগ করার মাধ্যমে তোমাদেরকে সাহায্য করার চেষ্টা করব। এই ভিডিও থেকে একটি বিষয়ে বাদ পড়েছে, আমরা এই অংশটা এক্ষুনি আলোচনা করব, সেটা হচ্ছে ইলেকট্রন বিন্যাস। ইলেকট্রন বিন্যাস কীভাবে করতে হয়
আমরা ওই বিষয়টি একটু সংক্ষেপে আলোচনা করে দেব। বন্ধুরা, আমরা এখন আলোচনা করব ইলেকট্রন বিন্যাস সম্পর্কে, যে ইলেকট্রন বিন্যাস কিভাবে হয়। ইলেকট্রন বিন্যাস জানার জন্য কয়েকটি বিষয় তোমাদেরকে অবশ্যই জানতে হবে। প্রথম হচ্ছে পারমাণবিক সংখ্যা, পারমাণবিক সংখ্যা জানতে হবে। পারমাণবিক সংখ্যা কি, যে কোন মৌলের, তোমাদের বইয়ে যেটা দেখেছো যে কোন মৌলের পারমাণবিক সংখ্যা কত, মানে কোন মৌলের কতটি ইলেকট্রন রয়েছে, এটা অবশ্যই জানতে হবে। তারপরে জানতে হবে যে সেই ইলেকট্রনগুলোকে আমরা কিভাবে বিন্যস্ত করব। এখন এটা জানার জন্য আমাদেরকে জানতে হবে দুটি বিষয়, সেটা হচ্ছে একটা হচ্ছে শক্তি স্তর, আরেকটা হচ্ছে উপ শক্তি স্তর। তোমাদের বইয়ে ইলেকট্রন বিন্যাস খুবই সংক্ষেপে আলোচনা করা হয়েছে, যেমন তোমাদের বইয়ে যে আলোচনাটা আছে এটা খুবই সংক্ষিপ্ত। যদি কোনো কারণে তোমাদের এই যে বিশের পরে, ধরে নাও কোনো কারণে 21, 22 বা 23টি ইলেকট্রন সমৃদ্ধ কোনো মৌলের ইলেকট্রন বিন্যাস করতে দেওয়া হয়, তাহলে তোমাদেরকে প্রবলেম ফেস করতে হবে। তোমরা তোমাদের বইয়ের যতটুকু আলোচনা আছে সেই আলোচনা দিয়ে তোমরা এটি সলভ করতে পারবে না। তো যদি ওগুলো জানতে হয় তাহলে একটু বিস্তারিত আলোচনা করতে হবে, যেগুলো তোমাদের পরবর্তী ক্লাসে হয়তো আছে। তো আমি এখানে বলে রাখি, সেটা হচ্ছে শক্তি স্তর। শক্তি স্তর মানে হচ্ছে কক্ষপথ। কক্ষপথগুলোকে সাধারণত প্রকাশ করা হয় কে, এল, এম, এন, ও, পি এই নামগুলোতে। মানে হচ্ছে কে মানে হচ্ছে প্রথম শক্তি স্তর, এল মানে হচ্ছে দ্বিতীয় শক্তি স্তর, এম মানে তৃতীয়, এভাবে চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, এভাবে শক্তি স্তরগুলো থাকে। এগুলোর নাম দেওয়া হয়েছে কে, এল, এম, এন, ও, পি এভাবে। আর উপশক্তি স্তর কি, উপশক্তি স্তর হচ্ছে এস, পি, ডি এবং এফ, এই চারটি হচ্ছে উপশক্তি স্তর রয়েছে। এখন আমাদেরকে আরো কিছু বিষয় জানতে হবে, দুটি বিষয় সম্পর্কে জানতে হবে। একটি হচ্ছে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা, সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা। আরেকটি জানতে হবে মান। আমরা শক্তি স্তরের মান সম্পর্কে একটা আইডিয়া পেয়েছি, যে কে মানে হচ্ছে 1, কে মানে হচ্ছে 1 নম্বর শক্তি স্তর, এল মানে হচ্ছে 2 নম্বর শক্তি স্তর। এখানে আরেকটু জিনিস অ্যাড করার প্রয়োজন আছে, যে যখন কে ইকুয়াল টু 1 তখন উপশক্তি স্তর, তখন উপশক্তি স্তরের মান হচ্ছে 1টা। আমি এখানে মান হিসেবে আবারও বলি যে উপশক্তি স্তরের যে মান, উপশক্তি স্তরের মান তোমরা মনে রাখতে পারো, যে এস মানে হচ্ছে 0, পি মানে হচ্ছে 1, ডি মানে হচ্ছে 2 এবং এফ মানে হচ্ছে 3। এটা তোমাদের মনে রাখতে অনেক বেশি হেল্প করবে, যে এগুলো হচ্ছে উপশক্তি স্তরের মান। আমি যেমন শক্তি স্তরের মান দেখিয়েছি 1, 2, 3, 4, 5, 6 কে, এল, এম, এন, ও, পি মানে, আর উপশক্তি স্তরের মান হচ্ছে এস, পি, ডি, এফ মানে হচ্ছে 0, 1, 2, 3। এভাবে তোমরা মনে রাখতে পারো। তো যখন কে ইকুয়াল টু 1 মানে প্রথম শক্তি স্তর নিয়ে যখন আলোচনা করবো, তার উপশক্তি স্তর আছে হচ্ছে 1টি। যখন এল এ যাব তখন উপশক্তি স্তর হচ্ছে 0, 1 দুটি, তার মানে এস এবং পি, 0, 1 মানে হচ্ছে এই 0, 1 এস এবং পি। যখন এম এর মান 3 তখন 0, 1, 2 এবং যখন 4 তখন 0, 1, 2, 3 এভাবে। আমি খুবই সংক্ষেপে আলোচনা করার চেষ্টা করছি, যেহেতু এটা তোমাদের বইয়ে নেই তাই খুবই সংক্ষেপে আলোচনা করছি। তোমরা দুটি বিষয় সম্পর্কে জানতে পারলে, সেটা হচ্ছে যে শক্তি স্তর এবং উপশক্তি স্তর কি, এবং উপশক্তি স্তর এবং শক্তি স্তরের মানগুলো কেমন। এগুলো হচ্ছে শক্তি স্তরের মান, এগুলো হচ্ছে উপশক্তি স্তরের মান। এবং যখন 1 নম্বর শক্তি স্তরে কাজ করবো, 1 নম্বর শক্তি স্তরে উপশক্তি স্তর আছে 1টি, 2 নম্বর শক্তি স্তরে উপশক্তি স্তর 2টি, দুটি দুটি মানে হচ্ছে 0, 1, 0, 1 মানে হচ্ছে এস আর পি, 0, 1 মানে হচ্ছে এস আর পি। যখন আমি 3 নম্বর শক্তি স্তরে যাব
তখন শক্তিস্তর আছে, উপশক্তিস্তর আছে তিনটি, 0, 1, 2, তার মানে এসপি আর ডি। এবং চার নম্বরে গেলে আমার উপশক্তিস্তর আছে চারটি, 0, 1, 2, 3, মানে হচ্ছে এসপি ডি এফ, চারটি আছে। এখন আমরা যাব হচ্ছে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা, সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা। সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা কি? যেমন ধরো এক নম্বর শক্তিস্তর, যখন কে ইকুয়াল টু ওয়ান, মানে হচ্ছে এক নম্বর শক্তিস্তর, তখন সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা বের করার জন্য একটা সুন্দর সূত্র আছে, সেটা হচ্ছে 2n² এখানে n ইকুয়াল টু n ইকুয়াল টু শক্তিস্তরের মান। এখানে কত নম্বর শক্তিস্তর এর সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা আমরা বের করতে চাই এটা জানতে হবে। আমি যদি কে ইকুয়াল টু ওয়ান, তার মানে 2 × 1² মানে হচ্ছে 2, তার মানে এক নম্বর শক্তিস্তরে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা হচ্ছে 2টি, দুটির বেশি ইলেকট্রন এক নম্বর শক্তিস্তরে থাকতে পারবে না। যখন এল মানে টু মানে হচ্ছে এখানে এন এর মান হচ্ছে 2 × 2² মানে হচ্ছে 2 × 4 × 8, তার মানে দুই নম্বর শক্তিস্তরে 8টির বেশি ইলেকট্রন থাকতে পারবে না। এম ইকুয়াল টু 3, তো তিন নম্বর শক্তিস্তরে কতটি ইলেকট্রন থাকতে পারবে? 2 × 3² তার মানে 9 × 2, 2 × 9 = 18, মানে তিন নম্বর শক্তিস্তরে 18টি বেশি ইলেকট্রন থাকতে পারবে না। এন ইকুয়াল টু 4, চার নম্বর শক্তিস্তরে বত্রিশটি বেশি ইলেকট্রন থাকতে পারবে না, মানে হচ্ছে চার নম্বর শক্তিস্তরে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা হচ্ছে 32। তো এটা হচ্ছে কোনো শক্তিস্তরের সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা। আর উপশক্তিস্তরের ইলেকট্রন ধারণ ক্ষমতা কি? উপশক্তিস্তরের ইলেকট্রন ধারণ ক্ষমতা ধরলাম যে 1s এর ইলেকট্রন ধারণ ক্ষমতা কত, বা হচ্ছে 2p বা হচ্ছে 3d, অথবা আমি আরেকটা করি সেটা হচ্ছে 4f। আমি চার ধরনের, মানে হচ্ছে 1s 2s 3d 4f, মানে চার ধরনের s, এটাকে আমি p দেই তাহলে সুবিধা হবে, spdf, চার ধরনের উপশক্তিস্তর লিখলাম। এই উপশক্তিস্তর সম্পর্কে আরেকটু সামনে তোমরা আলোচনা পাবা। বন্ধুরা, আরেকটা বিষয় বলে রাখি যে এই ভিডিওটি, এই যে ইলেকট্রন বিন্যাস সংক্রান্ত ভিডিওটি, এই ভিডিওর সবচেয়ে শেষ অংশে আমি রাখছি, তার একটি কারণে যে যদি তোমাদের মনে হয় এটি প্রয়োজন নেই, তোমরা এটা বাদ দিতে পারো, কারণ এটি তোমাদের বইয়ে কিন্তু নেই, এটি বিস্তারিত জানার জন্য তোমাদের প্রয়োজন পড়বে। এখন আমি বলি যে কীভাবে উপশক্তিস্তরের মান তোমরা ক্যালকুলেট করবে। উপশক্তিস্তরের মান ক্যালকুলেশনের জন্য সূত্রটা হচ্ছে যে 2l স্মল এল প্লাস ওয়ান, এখানে এল হচ্ছে, এল মানে হচ্ছে উপশক্তি স্তরের মান। যেমন এখানে আছে আমি ওয়ান এস এ সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা কত, এগুলো সবগুলো কিন্তু উপশক্তি স্তর। তো সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা কত এটা আমরা বের করতে চাই, তো সবার প্রথমে এখানে আমরা লিখে ফেলব যে 2l প্লাস 1। তো এখানে l এর মান কত হবে? l হচ্ছে উপশক্তি স্তরের মান। আমরা জানি যেখানে spdf চারটি উপশক্তি স্তরের মান দেওয়া আছে, 0, 1, 2, 3, এখানে l হচ্ছে উপশক্তি স্তরের মান, এখানে উপশক্তি স্তর হচ্ছে s উপশক্তি স্তর, তাহলে s উপশক্তি স্তরের মান হচ্ছে 0, তার মানে 2 × 0 প্লাস 1, তার মানে এখানে আসতেছে 2 × 1 = 2, তার মানে আমি বুঝতে পারলাম যে 1s এ সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা হচ্ছে 2। এখানে যদি এটা লিখে ফেলি কি হবে, 2 × 2l প্লাস 1, 2, এখানে p উপশক্তি স্তরের l এর মান কত হবে, l মানে হচ্ছে উপশক্তি স্তরের মান, তাহলে p উপশক্তি স্তরে l এর মান হবে, p এর জন্য হচ্ছে 1, তাই 2 × 1 প্লাস 1, মানে এখানে 3, তাহলে 2 × 3 তার মানে 6, তার মানে p
পি উপশক্তি স্তরের সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা হচ্ছে 6। ঠিক একইভাবে থ্রি ডিতে চলে আসি, 2, 12+1, তার মানে এখানে ডি উপশক্তি স্তরের জন্য ভ্যালু হচ্ছে 2, তার মানে 2, 2×2+1, তার মানে 4+1, 5, 2×5=10, তার মানে ডি উপশক্তি স্তরের সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা হচ্ছে 10। একইভাবে এফে চলে আসব, এফের ক্ষেত্রে কি হয় দেখা যাক, এফ উপশক্তি স্তরের জন্য এল এর মান হচ্ছে 3, তার মানে 2×3+1, 2×7=14, তার মানে এফ উপশক্তি স্তরের জন্য সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা হচ্ছে 14। আমরা কিন্তু ইনফরমেশনগুলো পেয়ে গেলাম। খুব ভালো মতো লক্ষ্য করতে হবে যে এস এর জন্য 2, পি এর জন্য 6, ডি এর জন্য 10 এবং এফ এর জন্য 14। এই হচ্ছে উপশক্তি স্তরের সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা। আমরা উপরে আলোচনা করেছি শক্তি স্তরের প্রধান যে শক্তি স্তরগুলো সেগুলোর ইলেকট্রন ধারণ ক্ষমতা। ওকে, এখন আমরা চলে যাব আরেকটু অ্যাডভান্সড। অ্যাডভান্সড মানে হচ্ছে যে কিভাবে ইলেকট্রন বিন্যাস করতে হয়। ইলেকট্রন বিন্যাস করার জন্য দুটি পদ্ধতি আছে, একটি হচ্ছে একদমই মুখস্থ পদ্ধতি। এই পদ্ধতিতে বোঝার কিছু নেই বললেই চলে। সেটা হচ্ছে তোমরা এইভাবে লিখবা যে 1s, তারপরে লিখবা হচ্ছে 2s 2p, তারপরে লিখবা হচ্ছে 3s 3p 3d, তারপরে লিখবা হচ্ছে 4s 4p 4d 4f, তারপরে লিখবা 5s 5p 5d, আমি আর লিখলাম না, আরও লেখা যায়। এখন এটা হচ্ছে আমি লিখলাম, এখন যেটা করতে হবে যে তোমাদেরকে একটি তীর চিহ্ন টানতে হবে। আমি তীর চিহ্নটা দেখিয়ে দিই, তোমরা ঠিক একইভাবে টানবে, এই দিক থেকে এইদিকে, এইদিকে তীর চিহ্ন টানতে হবে, এই তীর চিহ্নটি এদিক দিয়ে আবার ব্যাক করবে, ব্যাক করে আবার আসবে, কিন্তু সব সময় নিম্নমুখী হবে, নিচের দিকে আসবে। আমার দেখানো পদ্ধতিতে তোমরা এটা আঁকবে, আবার ব্যাক করে যাবে, ব্যাক করে আবার নিচের দিকে কোনাকুনি আসবে তীর চিহ্ন দিয়ে, আবার এটা ব্যাক করবে, ব্যাক করে আবার আসবে দিয়ে আবার ব্যাক করবে, তারপরে আবার আসবে। নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো। তো এই আমার দেখানো পদ্ধতিতে তোমরা করবে তাহলে তোমাদের যেটা হবে যে এই পর্যায়ের মানে এই যে প্রসেসটা, সেটা মুখস্থ করতে হবে না, মানে মুখস্থ করতে হবে না মানে মনে রাখতে হবে না, এটা একটা শর্ট টেকনিক। এতে যেটা হলো যে সবার প্রথমে আমার এই তীরের মধ্যে পড়লো হচ্ছে 1s, দ্বিতীয়তে পড়লো হচ্ছে 2s, তিন নম্বরে পড়বে হচ্ছে 2p, 2p-র পরে পড়বে হচ্ছে 3s। আমার এই তীর চিহ্নের মধ্যে যেগুলো পড়বে, প্রথমে 1s, তারপরে 2s, তারপরে 2p, তারপরে 3s, তারপরে চলে যাব হচ্ছে 3p 3p 3b-র পরে দেখো আমার পড়লো হচ্ছে 4s 4s, এর পরে পড়বে হচ্ছে 3d 3d-র পরে পড়বে হচ্ছে 4p। ঠিক এইভাবে কিন্তু আমার একটি লাইন তৈরি হবে। এবং এখন যদি আমাকে বলা হয় যে সোডিয়াম ইলেকট্রন বিন্যাস করতে, সোডিয়াম যার 11টি ইলেকট্রন রয়েছে, তখন আমি কি করব, সোডিয়াম ইলেকট্রন বিন্যাস দেখাই। ইলেকট্রন বিন্যাস হচ্ছে যে 1s 2s, আমি 1s-এ লিখবো হচ্ছে, আমরা আগের পেজে দেখেছি যে এস উপশক্তি স্তরে ইলেকট্রন নেয়ার ক্ষমতা হচ্ছে 2টি, পি এর হচ্ছে 6টি, ডি এর হচ্ছে 10টি এবং এফ এর হচ্ছে 14টি। তাই যখন আমি এই লাইনটা মেনটেন করে ইলেকট্রন বিন্যাসগুলো করব, তার মানে যখন আমি প্রথম 1s লিখব, তখন এখানে ইলেকট্রন দেবো হচ্ছে 2টি, তারপরে লিখবো হচ্ছে 1s এর পর 2s 2s, ইলেকট্রন দিয়ে দেবো 2টি, তারপরে লিখবো হচ্ছে 2p, পি এর মধ্যে ইলেকট্রন দিব হচ্ছে
ছয়টি, তার মানে কয়টি ইলেকট্রন হলো, দুই দিয়ে চার ছয়ে দশটি হলো, আমার টোটাল ইলেকট্রন রয়েছে এগারোটি, তার মানে আমাকে আর একটি স্তর নিতে হবে। এর পরের স্তর হচ্ছে থ্রি এস, আর আমার ইলেকট্রন বাকি থাকলো একটি, তাই আমি একটি ইলেকট্রন দেওয়ার মাধ্যমে ইলেকট্রন বিন্যাসটি শেষ করব। এই জিনিসটি তোমাদের বইয়ে সংক্ষেপে দেওয়া আছে যে এক নম্বর শক্তি স্তরে দুই, দুই নম্বর শক্তি স্তরে আটটি এবং তিন নম্বর শক্তি স্তরে একটি, এইভাবে সংক্ষেপে তোমাদের বইয়ে দেওয়া আছে। এটা হচ্ছে একটা শর্টকাটে ইলেকট্রন বিন্যাস পদ্ধতি। আমি যদি আরেকটু বড় কোনো পরমাণুতে যাই তাহলে কিভাবে হবে আমি একটু দেখাই। ধরো আমি বাইশ আছে বা বিশ আছে এরকম একটা ইলেকট্রন বিন্যাসে গেলাম, ধরলাম আমি বিশে গেলাম, বিশে যাই, বিশ হচ্ছে ক্যালসিয়াম, তো প্রথমে আছে ওয়ান এস, টু এস, টু পি, থ্রি এস, থ্রি পি, আমি একটু লিখলাম, আমি এখন দেখি যে এখানে লিখব টু, এখানে লিখব টু, এখানে লিখব সিক্স, ছয় সাত আট নয় দশ, দশটি হলো, এগারো বারো, বারো ছয় আঠারো, আঠারোটি লেখার পরেও আমার একটি বাকি থাকছে। আমি এখন দেখব যে থ্রি এসের পর কোনটাতে যাব, ফোর এসে যাব, আমি লিখে ফেললাম ফোর এস, ফোর এসে ইলেকট্রন ধারণ ক্ষমতা হচ্ছে দুই, দিয়ে দিলাম, দেখলাম আমি যে আমার দশ বারো ছয় আঠারো বিশ, আমার বিশটি ইলেকট্রন শেষ হয়ে গেছে, তাই আমার ইলেকট্রন বিন্যাস হবে এখানে টু দুই আট আট দুই, এইভাবেই ইলেকট্রন বিন্যাসটি হয়েছে। আমরা দুই একটি ভিডিও আগে একটি ইলেকট্রন বিন্যাস দেখিয়েছিলাম, ইলেকট্রন বিন্যাস দেখানোর সময় আমরা এটি লিখেছিলাম যে দুই আট আট দুই, তোমাদের নিশ্চয়ই মনে আছে যে এই হচ্ছে দুই আট আট দুই, এভাবেই দুই আট আট দুইটি তৈরি হয়। ইলেকট্রন বিন্যাসের আরও একটি প্রসেস আছে, আরেকটি বড় প্রসেস আছে, ওই প্রসেসটি সম্পর্কেও আমরা একটু আলোচনা করব। একটু সংক্ষেপে আলোচনা করে দেব, ভিডিওটি আমাদের অনেক বেশি লম্বা হয়ে গেছে। এটি হচ্ছে যে দেখো যে কিভাবে আমরা এখানে যে প্রসেসটি করলাম সেটা অ্যাকচুয়ালি আমাদের অনেক কিছু বোঝার নেই, একটু মোটামুটি একটা মুখস্থের মতো করে আমরা করেছি, কিন্তু অ্যাকচুয়ালি ইলেকট্রন বিন্যাসের যে অ্যাকচুয়াল প্রসেস, মেইন নিয়মটি আমরা একটু শেখার চেষ্টা করব, যে যেখানে শক্তি স্তর এবং উপশক্তি স্তরের যে মান, সেই মান দিয়ে আমরা ডিসাইড করব যে কোথায় ইলেকট্রন যাবে এবং কোথায় যাবে না। আমি একটু সংক্ষেপে লিখে দিই, যেমন ধরো এটা হচ্ছে ওয়ান এস, এটা হচ্ছে টু এস, টু পি, থ্রি এস, থ্রি পি, থ্রি ডি, ফোর এস, ফোর পি, আমি লিখলাম। এখন এই যে টু এস, টু ওই সরি ওয়ান এস, ওয়ান এসের ভ্যালু কত? ভ্যালু মানে হচ্ছে শক্তি স্তরের মান ওয়ান প্লাস এসের মান হচ্ছে জিরো, টোটাল ভ্যালু হচ্ছে ওয়ান। আমি বুঝাতে পারিনি, মেবি এটা হচ্ছে যে এখানে দুইটা ভ্যালু নিয়ে আমাকে কাজ করতে হবে, একটা হচ্ছে প্রধান শক্তি স্তরের মান কত এবং উপশক্তি স্তরের মান কত। এখানে ওয়ান এবং এস, আমরা জানি যে প্রধান শক্তি স্তরের মান হচ্ছে ওয়ান এবং উপশক্তি স্তরের মান হচ্ছে, এখান থেকে দেখো উপশক্তি স্তরের মান হচ্ছে জিরো, এস এর মান জিরো, পি এর মান ওয়ান, ডি এর মান টু, এফ এর মান থ্রি, তার মানে এই এটার মান হচ্ছে ওয়ান প্লাস জিরো ওয়ান। তাহলে টু এস এর মান কত? টু এস এর মান হচ্ছে টু প্লাস জিরো, মানে হচ্ছে টু। টু পির মান কত? টু পির মান হচ্ছে টু প্লাস ওয়ান, থ্রি। থ্রি এসের মান কত? থ্রি প্লাস জিরো, মানে হচ্ছে থ্রি। থ্রি পির মান কত? থ্রি প্লাস ওয়ান, ফোর। থ্রি ডির মান কত? থ্রি প্লাস টু, ফাইভ। একইভাবে আমরা ফোর এসের মান বের করব। এটা হচ্ছে অ্যাকচুয়াল প্রসেস ইলেকট্রন বিন্যাসের। ফোর আবার যদি আমরা বের করি যে ফোর পি, ফোর প্লাস ওয়ান, ফাইভ। তো এই জায়গায় তোমরা দেখতে পাচ্ছ যে ওয়ান এসের মান হচ্ছে টু, টু এসের মান হচ্ছে টু, টু পির মান হচ্ছে থ্রি, থ্রি এসের মান হচ্ছে থ্রি,
এইভাবে 1, 2, 3, 3, 4, 5, 4, 5 এইভাবে মানগুলো আছে। এখন ইলেকট্রন কোনটাতে আগে যাবে এবং কোনটাতে পরে যাবে এইটা ডিপেন্ড করে, তোমরা এই নিয়ম অনুযায়ী দেখেছ যে 3s এর পর, আমরা এই নিয়ম অনুযায়ী দেখো যে এখানে কি হওয়া উচিত, যে 3s 3p 3d, তিন নম্বর শক্তি স্তরে 3s 3p, তারপরে ইলেকট্রন যাবে 3d, তারপর যাবে 4s, কিন্তু বাস্তবে এমনটি হয় না। তোমরা এই সিকোয়েন্সটি লক্ষ্য করো ভালোভাবে, যে 3s এর পরে 3p, তারপরে কিন্তু 3d না গিয়ে যায় হচ্ছে 4s, 3p-র পরে তিন নম্বর শক্তি স্তর ফাঁকা থাকে, তিন নম্বর শক্তি স্তরে সর্বোচ্চ ইলেকট্রন থাকতে পারে হচ্ছে 18টি। আমরা দেখেছি যে তিন নম্বর শক্তি স্তরে 18টি ইলেকট্রন থাকতে পারে, তারপরেও তিন নম্বর শক্তি স্তর ফাঁকা রেখে চার নম্বর শক্তি স্তরে ইলেকট্রন যায়। কেন যায়? কারণ হচ্ছে এটি, কারণ হচ্ছে যে 3s এর মান হচ্ছে 3। এখানে তোমরা ভালো মতো লক্ষ্য করলে বুঝতে পারবে 3s এর মান হচ্ছে 3, 3p-র মান হচ্ছে 4। তো যেই শক্তিস্তরের মান যত কম সেই শক্তিস্তরে সবচেয়ে আগে ইলেকট্রন যাবে, তত আগে ইলেক্ট্রন যাবে। এবং যখন আমি 3-তে ইলেকট্রন নিয়ে যাব, আমি শুরু থেকে একটু একটা উদাহরণের মাধ্যমে এটা বোঝাই। ধরো স্ক্যান্ডিয়াম, স্ক্যান্ডিয়ামের ইলেকট্রন সংখ্যা হচ্ছে 21। 21টি ইলেকট্রন কীভাবে বিন্যস্ত হবে আমি একটু দেখাই। সবার প্রথমে 1s ইলেকট্রন যাবে হচ্ছে 2টি, গেল। তারপরে 2s ইলেকট্রন যাবে 2টি এবং এখানে যাবে 6টি। যেহেতু আমি বলেছি যে যেই শক্তিস্তরের মান যত কম সেই শক্তিস্তরে তত আগে ইলেকট্রন যাবে, এখন আমাকে কম্পেয়ার করতে হবে যে এটাও এই শক্তিস্তরের মানও 3, এই উপশক্তিস্তরের মান 3, এই উপশক্তিস্তরের মানও 3। এই দুটি উপশক্তিস্তরের মধ্যে কোনটিতে আগে ইলেকট্রন যাবে? যখন দুটি শক্তিস্তরে দুটি উপশক্তিস্তরের মান একই হবে, তখন যেই উপশক্তিস্তর ছোট শক্তিস্তরে থাকবে, মানে এই উপশক্তিস্তরটি 2 নম্বর শক্তিস্তরে আছে আর এই উপশক্তিস্তরটি 3 নম্বর শক্তিস্তরে আছে, তাই এই যেটা আগে পাবো আমি সেটিতে আগে যাবে। তার মানে এখানে আমি ইলেকট্রন দিব হচ্ছে 6টি, তারপরে ইলেকট্রন দিব এখানে 2টি, তার মানে আমার ইলেকট্রন কয়টি ইউজ হলো, 6, 7, 8, 9, 10, 11, 12টি। এরপরে আমি যাবো আবার 4-এ, তো আমি দেখবো যে এইখানে একটি 4 আছে, এইখানে একটি 4 আছে, তো এই দুটি 4-এর মধ্যে আমি কাকে আগে ইলেকট্রন দেব? নিশ্চয়ই আগে এই ছোট শক্তিস্তরটিকে আগে ইলেকট্রন দেব, তার মানে একে ইলেকট্রন দেব 6টি। তারপরে আমি দেখো ভালো মতো লক্ষ্য করো, আমি কিন্তু এই 4 এবং এই 4-এর মধ্যে কম্পেয়ার করছি। তিন নম্বর শক্তিস্তরে কিন্তু আরেকটি উপশক্তিস্তর অলরেডি ফাঁকা আছে, সেটা হচ্ছে 3d। এই 3d-কে নিয়ে কিন্তু এখন আমি কোনো চিন্তাই করছি না, আমি এই শক্তিস্তরে ইলেকট্রন দেওয়ার পর সরাসরি চলে যাব হচ্ছে এইখানে, 2টি দিয়ে দিলাম, কারণ এটার পরে অবশ্যই 4 আগে যাবে, 5 পাবে আরও পরে ইলেকট্রন। তো আমি কয়টি ইলেকট্রন ইউজ করলাম? 10, 10, অলরেডি আমি 20টি ইলেকট্রন ইউজ করে ফেলেছি। এখন আমার বাকি আছে কয়টি ইলেকট্রন? 1টি। তখন আমি যখন দেখব যে আমার 20টি শেষ, তারপর আমি 5-এ যাব, এই 5 এবং এই 5 কাকে আগে ইলেকট্রন দেবো? অবশ্যই এই শক্তিস্তরে আগে ইলেকট্রন দেব, 1টি দিয়ে দিলাম। তার মানে স্ক্যান্ডিয়াম ইলেকট্রন বিন্যাস হয়ে গেল, তোমাদের বইয়ের নিয়মে যদি লিখি সেটা হচ্ছে 2, 8, 9, 2। তোমরা অবশ্যই ভুল করে 2, 8, 8, 3 লিখে ফেলবা না, 2, 8, 8, 3 লিখে ফেলবা না, এটা হবে 2, 8, 9, 2। কেন 2, 8, 9, 2 হলো তার ব্যাখ্যা হচ্ছে এই যে উপরে ইলেকট্রন বিন্যাসের যে অ্যাকচুয়াল নিয়ম। আশা করি তোমরা এই পুরো ভিডিওটি যদি ধৈর্য সহকারে দেখো, ইলেকট্রন বিন্যাস সম্পর্কে তোমাদের আর কোনো সমস্যা থাকবে না। কারণ হচ্ছে এই ইলেকট্রন বিন্যাসের একটি, এই ইলেকট্রন বিন্যাসের যে সিস্টেম সেটার নাম হচ্ছে SPDF সিস্টেম, এবং এই সিস্টেমটাই তোমাদেরকে এখন থেকে শুরু করে HSC পর্যন্ত পড়তে হবে। এই এই একই সিস্টেম তোমাদেরকে সারা জীবন পড়তে হবে যদি তোমরা সায়েন্সে পড়ো ইলেকট্রন বিন্যাসের ক্ষেত্রে। তো আশা করি আমি এত বিস্তারিত বলেছি যে তোমাদের আর কোনো সমস্যা হবে না। তো বন্ধুরা, আপাতত এ পর্যন্তই, এই অধ্যায় আমরা শেষ করে ফেলেছি, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। তোমরা আমার আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে পরবর্তী ভিডিওগুলি সবার আগে পাওয়ার জন্য। তো অনেক ধন্যবাদ তোমাদেরকে এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য।